তখন পুরো পৃথিবী ভোটটার দিকে তাকিয়ে আছে তো এই 7 জানুয়ারিতে যে ভোটটি হবে সেটা কি প্রশ্নবিদ্ধ ভোট হবে নাকি প্রশ্নহীন একটা ভোট করবেন আপনারা আমরা সবসময় বলেছি যে একটা অংশগ্রহণমূলক অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন মাননীয় প্রধানমন্ত্রী প্রতিশ্রুতিবদ্ধ এ জাতির কাছে সেটা পূরণের লক্ষ্য দিয়েই সারা বিশ্বে এই নির্বাচন সর্বস্তরে গ্রহণযোগ্যতা পাবে ইনশাআল্লাহ জাতীয় পার্টির কাছে ফিরোজ রশিদের মনোনয়ন বৈধ হয়েছে আপনি নৌকাতে আপনার মনোনয়ন বৈধ হয়েছে প্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বিতা কেমন লাগছে আমরা সবসময় যেটা সবসময় বলে থাকি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবসময় যেটা দেশবাসীর কাছে আপনার সবসময় প্রতিশ্রুতিবদ্ধ একটা অংশগ্রহণমূলক নির্বাচন সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ একাধিক প্রার্থিতার মধ্য দিয়ে আমরা একটা অংশগ্রহণমূলক অবাধ একটা সুষ্ঠু নির্বাচনের দিকে যাচ্ছি এবং মাননীয় প্রধানমন্ত্রী জাতির কাছে যে প্রতিশ্রুতি দিয়েছেন এটা পূরণের লক্ষ্যেই আমরা আমাদের যে কমিটমেন্ট নেত্রী যে কমিটমেন্ট সেটা পূরণ হবে আমরা অত্যন্ত আনন্দিত অত্যন্ত খুশি আমরা একটা উৎসবমুখর নির্বাচন এ জাতিকে উপহার দিতে যাচ্ছি ইনশাআল্লাহ ভোটটা কি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে যাচ্ছে নাকি প্রতিপক্ষ বড়ই মানে ক্ষমতাহীন এটা সম্পূর্ণভাবে নির্ভর করবে তাদের উপর লাঙ্গলের জোয়াল কাঁধে নিলে কতটা ভারী লাগে কতটা হালকা লাগে সেটা যে জোয়াল টানবে সেই বুঝবে আমরা তো নৌকার মাঝি উজানে নাও আপনার বেয়ে অভ্যস্ত ইনশাআল্লাহ আমরা বিজয়ের ব্যাপারে আশাবাদী আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ইনশাআল্লাহ বিজয়ের ব্যাপারে আমি আশাবাদী তখন পুরো পৃথিবী ভোটটার দিকে তাকিয়ে আছে তো এই 7 জানুয়ারিতে যে ভোটটি হবে সেটা কি প্রশ্নবিদ্ধ ভোট হবে নাকি প্রশ্নহীন একটা ভোট করবেন আপনারা আমরা সবসময় বলেছি যে একটা অংশগ্রহণমূলক অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন মাননীয় প্রধানমন্ত্রী প্রতিশ্রুতিবদ্ধ এ জাতির কাছে সেটা পূরণের লক্ষ্য দিয়েই সারা বিশ্বে এই নির্বাচন সর্বস্তরে গ্রহণযোগ্যতা পাবে ইনশাআল্লাহ আপনার দুইজন প্রার্থী জাতীয় পার্টি এবং নৌকার দুইজনেই বৈধ হলেন আজকে শরীরদের নিয়ে ভাগ্য নির্ধারণের বৈঠক আপনি কি মনে করেন এই আসনে কি আবার কম্প্রোমাইজের দিকে যাইতে হবে কিনা আমি আশা করি আপনার এ ধরনের কোনো কিছু হবে না ইনশাআল্লাহ নৌকা মার্কা নিয়ে ঢাকা 6 আসন থেকে ইনশাআল্লাহ আমি প্রতিদ্বন্দ্বিতা করব আপনারা দোয়া করবেন আমার এলাকাবাসীর কাছে নগরবাসীর কাছে দেশবাসীর কাছে